চোর সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণনগরে। জেরায় চুরির কথা স্বীকার করেছে ধৃতেরা। চোর সন্দেহে দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার মহিষখাগি পাড়ায়। জানা গিয়েছে এলাকায় প্রায় কোনো না কোনো বাড়ি থেকে কিছু জিনিসপত্র চুরি যেত। বেশিরভাগ ক্ষেত্রেই সাইকেল, মোটরসাইকেল বা গাড়ির যন্ত্রাংশ, ব্যাটারি এইসব চুরি যেত। মঙ্গলবার রাতে স্থানীয় বাসিন্দা মালতী সরকারের বাড়িতে রাখা মোটরসাইকেলের পাশে দুই যুবক ঘোরাঘুরি করছিল, যা দেখে বাড়ির লোকের সন্দেহ হয়। ওই যুবকদের জিজ্ঞাসা করতেই তারা রাস্তায় রাখা অন্য একটি বাইকে করে চম্পট দিতে যায়। বাড়ির সদস্যরা চিৎকার করলে স্থানীয়রা এসে দুই যুবককে ধরে ফেলে। জেরা করতেই সব কথা স্বীকার করে। জানা গিয়েছে ধৃত যুবকেরা সকালে বোতল বা প্লাস্টিক কুড়ানোর কাজ করত। সে সময় বাড়ি বাড়ি ঢুকে পরিস্থিতির উপর নজর রাখত। রাতে সুযোগ বুঝে চুরি করে নিয়ে যেত সাইকেল, বাইক, গাড়ির ব্যাটারি প্রভৃতি। এইবার আমাদের পাশের যে বউটা বাগানের, ও তখন বলছে তাই দেখো দিনের বেলা তো এলো, এবার রাতে আবার না আসে মতলব তো মনে হয় ভালো না। তাই বললাম তাই কি জানি, বলে ও মা হ্যাঁ রাত 11টায় ও তখন চেঁচাচ্ছে, বলছে ওই দেখো আবার এসেছে। তখন আমরা সব বেরিয়ে তাড়াতাড়া করলে পালিয়েছে। এরপরই খবর দেওয়া হয় থানায়। পুলিশ এসে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করে থানায় নিয়ে যায়। ঘটনার তদন্ত শুরু হয়েছে। আমার বাড়িতে চুরি করেছি রাতে 11টা থেকে। কি নাম আপনার? মালতী সাথে কি চুরি হয়েছে আজকে? আজকে চুরি করতে যাচ্ছি, ধরে হাতে ধরে ফেলেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া।